চাষের জন্য জমি তৈরি ছাড়াই উৎপাদন হচ্ছে রসুন বিষয়টি অবাস্তব মনে হলেও তা সম্ভব করেছেন নাটোরের গুরুদাসপুরের কৃষকরা নিজেরাই বদলেছেন নিজেদের ভাগ্য মাঠে মাঠে ধুম পড়েছে বিনা হালে রসুন চাষের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের তথ্যচিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট কার্তিক ও অগ্রাহণ মাসে চলন বিলের পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নরম কাদা কাদামাটিতে রসুনের বীজ রোপণ করেন গুরুদাসপুরের কৃষকরা আবাদে পরিচর্যা না থাকায় বীজের খরচ ছাড়া পুরোটাই লাভ প্রতি বিঘা জমিতে বিশ থেকে পঁচিশ মন রসুন উৎপাদন হয় সব খরচ বাদে লাভ হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এই রসুনের জমি প্রস্তুত করছি যাতে সামনে করে আরো আমাদের জমিতে বেশি করে রসুন উৎপাদন আবহাওয়া যদি থাকে তাহলে আমরা এবার প্রায় বিশ পঁচিশ মন রসুন পাবো সরকারি কোনো কর্মকর্তা যদি আমাদের মাঝে এসে আমাদের কোনো দিক নির্দেশনা দিত তাহলে আমাদের অনেক উপকার হতো দোয়াশ ও এটেল মাটি রসুন চাষের জন্য বেশি উপযোগী এ কারণে নাটোর জেলায় বিশেষ করে বড়াইগ্রাম ও গুরুদাসপুরের জমিতে রসুন চাষ বেশি হয় গত বছর কৃষকেরা রসুনের ভালো দাম পাওয়ার কারণে এবার তারা রসুন চাষে আরও আগ্রহী এ কারণে আশা করছি যে যে লক্ষ্যমাত্রা আছে লক্ষ্যমাত্রা অতিক্রম করে রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক বিপিএল টি টোয়েন্টি প্রসঙ্গ